আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আগের লেকচার থেকে আমরা অবশ্যই জেনেছি সংখ্যা পদ্ধতি বিভিন্ন শ্রেণী বিভাগ এবং সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির শ্রেণী বিভাগ বিষয়টি নিয়ে আলোচনা করি। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। নাম দেখেই তো আমরা বুঝতে পারতেছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পজিশনের ডিপেন্ডেন্সি অবশ্যই আছে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পজিশনের ডিপেন্ডেন্সি নেই। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোন সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো? আমরা তো সবাই রোমান অক্ষর সম্পর্কে জানি যে এই রোমান অক্ষরটার নাম কি আমার ওয়ান, তো পাশাপাশি দুটো ওয়ান দিলে হয় টু, তিনটা দিলে থ্রি, এটা হচ্ছে কত ফাইভ, এর সামনে ওয়ান দিলে কত ফোর। ব্যাপারটি খেয়াল করুন, এর মান কিন্তু ওয়ান, এ যদি প্রথম পজিশনে থাকে তারপরেও সে ওয়ান, সে যদি পরের পজিশনে থাকে তারপরেও তার মান হচ্ছে ওয়ান, তাহলে পাঁচ এবং এক এই সংখ্যাটি হচ্ছে ছয়। অর্থাৎ এখানে সংখ্যাগুলোকে তার পজিশন চেঞ্জ করলেও তার ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ভির মান সবসময় ফাইভ থাকবে। যদি ভি ভি আমরা লিখি তখন হবে কত ফাইভ ফাইভ, ব্যাপারটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তাই নয় কি? কিন্তু এর মানের কোনো চেঞ্জ হয় নাই। এখন খেয়াল করুন আপনারা, আমি একটা সংখ্যা নিলাম 78, এখানে এর মান হচ্ছে আট এবং এই সাতের মান কত অবশ্যই সত্তর, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমার আটাত্তর। অর্থাৎ একক স্থানীয় অঙ্কে থাকলে আটের মান আট হয়, দশক স্থানীয় অঙ্কে থাকলে সাতের মান হয়ে যায় কত সত্তর। ব্যাপারটি আরেকবার খেয়াল করি আমরা, আমরা একটা সংখ্যা নেই মনে করেন নয়, তাহলে এর মান কত নয়। নয়কে যদি আমরা দুইয়ের সামনে দেই তখন এই নয়ের মানটা কত হয়ে যাবে নব্বই হয়ে যাবে এবং দুইয়ের মানটি দুই থাকবে, মোট সংখ্যাটি কত হবে 92 বা 92। অর্থাৎ একক স্থানীয় অঙ্কে থাকাকালীন সময়ে নয়ের মান ছিল নয়, কিন্তু দশক স্থানীয় অঙ্কে থাকাকালীন সময়ে নয়ের মান হয়ে গেছে কত নব্বই। অর্থাৎ পজিশন চেঞ্জ হওয়ার কারণে আমার কোনো অঙ্কের মানের চেঞ্জ হয়ে যায়, সংখ্যার মান চেঞ্জ হয়ে যায়। তো পজিশন চেঞ্জ হওয়ার কারণে যে সকল সংখ্যার মানে চেঞ্জ হয় সে সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো পজিশনাল সংখ্যা বলবো। ব্যাপারটি আপনাদের নিকট ক্লিয়ার? পজিশনাল সংখ্যাগুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি, বাইনারি, ডেসিমাল বা দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল। বাইনারি পদ্ধতি সম্পর্কে আমরা একটু হলেও ধারণা আছে আমাদের, কারণ আমরা নবম এবং দশম শ্রেণীতে আইসিটি বিষয়ে পড়ে এসেছি যে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে এবং বাইনারি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করেই কম্পিউটারের তৈরি। আসুন এই সংখ্যা পদ্ধতিগুলোর প্রতি আমরা পরিচিত হই। বাইনারি এমন একটা সংখ্যা পদ্ধতি যার বেস হচ্ছে দুই, বাইনারির বেস কত দুই, আমি এদিক পাশেই লিখি বাইনারির বেস হচ্ছে দুই। ডেসিমেল বা দশমিকের বেস হচ্ছে দশ, অক্টালের বেস হচ্ছে আট এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে আমার ষোলো। ব্যাপারটা কি খেয়াল করেছেন? বাইনারি দুই, দশমিকের দশ, অক্টালের আট, হেক্সাডেসিমেলের ষোলো। একটা বিষয় আপনারা মনে রাখবেন, যে সংখ্যা পদ্ধতির বেস যত তার মধ্যে ততটি অঙ্ক থাকবে। তো বাইনারির বেস কত দুই, তাহলে বাইনারির মধ্যে দুইটা অঙ্ক থাকবে, একটা জিরো একটা ওয়ান, তাহলে বাইনারিতে জিরো ওয়ান ছাড়া অন্য কিছু থাকবে না। দশমিক বা ডেসিমেল এর বেস কত দশ, তাহলে এর মধ্যে কয়টি অঙ্ক থাকতে পারবে, তার বেজের সমান সংখ্যক অঙ্ক থাকতে পারবে, অর্থাৎ দশটি অঙ্ক থাকতে পারবে। শূন্য থেকে নয় পর্যন্ত কয়টি অঙ্ক হয় দশটি, এই দশটি অঙ্ক হচ্ছে আমার ডেসিমেল বা দশমিকের। তারপরে আসলো অক্টাল, অক্টালের বেস কত আট, তাহলে অক্টালে কতটি অঙ্ক থাকতে পারবে, সর্বোচ্চ আটটি অঙ্ক থাকতে পারবে, তাহলে অক্টাল শুরু হবে শূন্য থেকে সাত পর্যন্ত যে আটটি অঙ্ক আছে এই আটটি অঙ্ক হচ্ছে অক্টালের অন্তর্ভুক্ত। হেক্সাডেসিমেলের বেস কত ষোলো, তাহলে হেক্সাডেসিমেলের মধ্যে কতটি অঙ্ক থাকতে পারবে, ষোলোটি অঙ্ক থাকতে পারবে। শূন্য থেকে নয় পর্যন্ত কয়টি অঙ্ক দশটি অঙ্ক, তারপরে আরও কয়টি অঙ্ক থাকতে হবে আমার অবশ্যই ছয়টি অঙ্ক থাকতে হবে, তো তারপরে থাকবে দশ এগারো
12 13 14 এবং 15 অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত যে 16টি অঙ্ক আমরা পাই কিন্তু 10 কি আমাদের লেখা যাবে কারণ 10 কিন্তু 1 এবং 0 দুইটা অঙ্ক নিয়ে তৈরি 1 1 এটা আবার দুইটা অঙ্ক নিয়ে তৈরি 1 2 এটা দুইটা অঙ্ক নিয়ে তৈরি তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য a কে আমরা সূচিত করি বড় হাতের a দ্বারা 11 কে বড় হাতের b দ্বারা 12 কে বড় হাতের c d e এবং f দ্বারা তাহলে হেক্সাডেসিমালের যে 16টি অঙ্ক আছে সেটা হচ্ছে 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত আশা করি ব্যাপারগুলো আপনাদের কাছে পরিষ্কার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর সম্পর্কে আলোচনা করব দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে